হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 500+ কম্পিউটার জিকে এবং আধুনিক প্রযুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পার্ট 10-এ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং কম্পিউটারের পার্ট 10 হওয়ার পাশাপাশি এটা কিন্তু গিভ অ্যাওয়ে ভিডিও নাম্বার 2। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে তুলসীর ভারতীয় সংবিধান বইয়ের ওপরে একটা গিভ অ্যাওয়ে করবো বলে একটা ভিডিও আপলোড করেছিলাম, তোমরা অনেকেই জানো। আর যারা এখনও জানো না, তো তারা এই ভিডিওটা দেখে নিতে পারো। এবং এই ভিডিওটার লিঙ্ক আমি এই গিভ অ্যাওয়ে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো 20 জন তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তুলসীর এই ভারতীয় সংবিধান বইটা পেয়ে যেতে পারো। এবং এই গিভ অ্যাওয়েতে মোট 5টা ভিডিও দেওয়া হবে এবং সেখানে 5টা করে প্রশ্ন করা হবে। এবং এই গিভ অ্যাওয়ের কিন্তু অলরেডি একটা গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং তোমরা অনেকে কিন্তু সেখানে রিপ্লাইও করেছো। এবং এই 1 নম্বর গিভ অ্যাওয়ে ভিডিওর পর এটা কিন্তু গিভ অ্যাওয়ে ভিডিও নাম্বার 2। তো ওই সকল পুরনো ভিডিওগুলো তোমরা এখনও যারা দেখোনি, সেই সকল ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো এবং এই গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করতে পারো এবং সম্পূর্ণ ফ্রিতে তুলসীর সংবিধানের বইটি পেয়ে যেতে পারো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের কম্পিউটার জিকের ক্লাস পার্ট নম্বর 10 আর গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাস নাম্বার 2। এই কম্পিউটার ক্লাস নাম্বার 10-এর প্রশ্ন শুরু হচ্ছে 301 থেকে। তো 301 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? উত্তর, বাইটে। কোশ্চেন নাম্বার 302, পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? উত্তর, মাল্টিমিডিয়া। কোশ্চেন নাম্বার 303, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কী ছিলেন? উত্তর, গণিতবিদ। কোশ্চেন নাম্বার 304, নিউমেরিক কিপ্যাড কোথায় থাকে? উত্তর, কিবোর্ডের ডান দিকে। কোশ্চেন নাম্বার 305, মনিটর সফটওয়্যার না হার্ডওয়্যার? মনিটর হচ্ছে হার্ডওয়্যার। কোশ্চেন নাম্বার 306, অ্যাক্সেস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? উত্তর, ডেটাবেস প্রোগ্রাম। এবং তার সাথে বন্ধুরা আজকের গিভ অ্যাওয়ে ক্লাস নাম্বার 2-এর কোশ্চেন নাম্বার 1, যেটার উত্তর তোমরা হোয়াটসঅ্যাপে করবে এবং হোয়াটসঅ্যাপ নম্বর এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো প্রশ্নটি হলো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের উত্তর তোমরা করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 307, কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সবচেয়ে বেশি উপযোগী? উত্তর, MS Excel। কোশ্চেন নাম্বার 308, কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? উত্তর, লেজার প্রিন্টার। এবং এই লেজার প্রিন্টারের দামও কিন্তু অন্যান্য প্রিন্টার থেকে বেশি হয়। কোশ্চেন নাম্বার 309, কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে IBM PC তৈরি হয়? উত্তর, ইন্টেল। কোশ্চেন নাম্বার 310, ফাইন্ড কমান্ড কোন মেনুতে থাকে? উত্তর, এডিট মেনুতে। কোশ্চেন নাম্বার 311, নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি, লেখা না ছবি আঁকা? সঠিক উত্তর, ছবি আঁকা, কারণ নোটপ্যাডে শুধুমাত্র টাইপ করা যায় এবং কিছু লেখা যায় কিন্তু ছবি আঁকা যায় না। কোশ্চেন নাম্বার 312, উইন্ডোজ 98 বাজারে এসেছিল কোন সালে? উত্তর, 1925 সালের 25শে সেপ্টেম্বর। কোশ্চেন নাম্বার 313, কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে বেশি না কম? সঠিক উত্তর হচ্ছে কম, এমনকি কোনো বুদ্ধি নেই বললে চলে, কারণ মানুষ কম্পিউটারে যে সমস্ত ডাটা প্রদান করে তার ভিত্তিতেই শুধুমাত্র কম্পিউটার অ্যান্সার বা রিপ্লাই করতে পারে, নিজের থেকে কম্পিউটারে কিছু করার ক্ষমতা নেই। কোশ্চেন নাম্বার 314, প্রোগ্রামের মূল লক্ষ্য কী? উত্তর, সমস্যার সঠিক সমাধান করা। কোশ্চেন নাম্বার 315, কমপ্লেক্স কম্পিউটারের নকশা কে তৈরি করেন? উত্তর, ডক্টর স্টিভিস। কোশ্চেন নাম্বার 316, দুটি কম্পিউটারকে টেলিফোন লাইনের সাথে যুক্ত করে কে? উত্তর, মোডেম। কোশ্চেন নাম্বার 317, MS Excel কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? উত্তর, স্প্রেডশিট। কোশ্চেন নাম্বার 318, কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কী বলে? উত্তর, সফটওয়্যার। এবং তার সাথে সাথে আজকের গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাস 2-এর কোশ্চেন নাম্বার 2, আবহাওয়াবিদদের বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? এই প্রশ্নের উত্তর তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবে। কোশ্চেন নাম্বার 319, কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? উত্তর, সফটওয়্যার। কোশ্চেন নাম্বার 320, কোনো কাজ করার জন্য কম্পিউটারকে কী প্রদান করতে হয়? উত্তর, তথ্য বা ডাটা। কোশ্চেন নাম্বার 321, কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে? উত্তর, নিজস্ব ভাষা। কোশ্চেন নাম্বার 322, স্ক্যানার ইনপুট না আউটপুট যন্ত্র? উত্তর, ইনপুট যন্ত্র। কোশ্চেন নাম্বার 323, সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কী? উত্তর, সুপার কম্পিউটার। আর বন্ধুরা, যদি এই সমস্ত ক্লাসগুলো তোমাদের ভালো লাগে এবং উপকার লাগে, তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করো, যাতে তারাও কিন্তু এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে।
এবং এই ক্লাসগুলো সম্পর্কে যদি তোমাদের আরও কোনো ধরনের কিছু মতামত থাকে সেটাও কিন্তু ভিডিও নিচে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সেই সকল প্রশ্নের অবশ্যই উত্তর করব। কোশ্চেন নাম্বার 324, কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? উত্তর, মানুষের। কোশ্চেন নাম্বার 325, শুরুতে কম্পিউটার এর সাহায্যে কোন কাজটি করা হতো? উত্তর, গণনার কাজ। কোশ্চেন নাম্বার 326, সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? উত্তর, ভারত। কোশ্চেন নাম্বার 327, ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলে? উত্তর, নেটিজেন। কোশ্চেন নাম্বার 328, ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে? উত্তর, যুক্তরাষ্ট্রে। কোশ্চেন নাম্বার 329, বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? উত্তর হচ্ছে ইন্টারনেট। তো তাহলে বন্ধুরা, এবার তোমাদের গিভওয়ে ভিডিও ক্লাসের কোশ্চেন নাম্বার 3, এটার উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে করবে, এটার উত্তর তোমরা হোয়াটসঅ্যাপে করবে না। তো প্রশ্নটি হলো, ভাকরা বাঁধ দেওয়া হয়েছে কোন নদীর উপর? এই প্রশ্নের উত্তর এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করবে। কোশ্চেন নাম্বার 330, ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে? উত্তর, ডায়লগ বক্সে। কোশ্চেন নাম্বার 331, কোন মেনুতে প্রিন্ট কমেন্ট থাকে? উত্তর, ফাইল মেনুতে। 332, ফাইল এডিট হেল্প ভিউ ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে? উত্তর, মেনু বারে। কোশ্চেন নাম্বার 333, ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন হয়? উত্তর, ফাইল মেনু। কোশ্চেন নাম্বার 334, ইংরাজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন কি প্রয়োজন হয়? উত্তর, ক্যাপস লক, অর্থাৎ কোনো কিছু টাইপ করতে হলে ক্যাপিটালে তার আগে ক্যাপস লক অন করে সেটাকে টাইপ করতে হয়। কোশ্চেন নাম্বার 335, F1 থেকে F12 পর্যন্ত কীগুলোকে একসাথে কী বলা হয়? এগুলোকে বলা হয় ফাংশন কী। কোশ্চেন নাম্বার 336, কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয় না? উত্তর, দশমিক পদ্ধতি। কোশ্চেন নাম্বার 337, ডাটাবেস শব্দের অর্থ কী? উত্তর, তথ্য বিন্যাস। কোশ্চেন নাম্বার 338, বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কোন শর্টকাট কী টাইপ করতে হয়? উত্তর, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস বি, কন্ট্রোল এবং অল্ট প্রেস করে তারপর বি প্রেস করতে হয় একসাথে। তো তাহলে বন্ধুরা, এবার গিভওয়ে ক্লাস 2 এর কোশ্চেন নাম্বার 4, ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের উত্তর তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে জানাবে এবং হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 339, কম্পিউটার মাউস কে তৈরি করেন? উত্তর, উইলিয়াম ইংলিশ। কোশ্চেন নাম্বার 340, WWW এর জনক কে? উত্তর, টিম বার্নার্স-লি। কোশ্চেন নাম্বার 341, কম্পিউটারের ভাষা কী প্রকৃতির হয়? উত্তর, ডিজিটাল। কোশ্চেন নাম্বার 342, কার্সার কী? উত্তর, আলোকরেখা। কোশ্চেন নাম্বার 343, অ্যাপেল কম্পিউটার কত সালে বাজারে আসে? উত্তর, 1976 সালে। কোশ্চেন নাম্বার 344, অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? উত্তর, ডিলিট বা ব্যাকস্পেস। কোশ্চেন নাম্বার 345, কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? উত্তর, ফ্রেড কোহেন। কোশ্চেন নাম্বার 346, ডেটা ফাইলসমূহ আক্রমণ করে কোন ভাইরাস? উত্তর, ম্যাক্রোভাইরাস। কোশ্চেন নাম্বার 347, ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন হয়? উত্তর, ফাইল মেনু। কোশ্চেন নাম্বার 348, কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করে কখন? উত্তর, যখন ডাটা ইনপুট করাতে ভুল থাকে, অর্থাৎ যদি ভুল ডেটা প্রদান করা হয় তাহলেই কিন্তু একমাত্র কম্পিউটার ভুল ফল প্রকাশ করবে, আদারওয়াইজ কম্পিউটার নিজে থেকে কিন্তু কোনো প্রকার ভুল করে না। কোশ্চেন নাম্বার 349, কিবোর্ড ইনপুট না আউটপুট ডিভাইস? উত্তর, ইনপুট ডিভাইস, অর্থাৎ কিবোর্ডে যেটা আমরা প্রেস করি সেটাই কিন্তু ডিসপ্লেতে শো করে। কোশ্চেন নাম্বার 350, মনিটর ইনপুট না আউটপুট ডিভাইস? উত্তর, আউটপুট ডিভাইস, অর্থাৎ যেটা আমরা কিবোর্ড দিয়ে ইনপুট করলাম সেটাই কিন্তু আমরা মনিটরের মাধ্যমে আউটপুট হিসেবে দেখতে পাই। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের কম্পিউটারের ওপরে প্রশ্নোত্তর পার্ট 10 এবং তার পাশাপাশি গিভওয়ে ভিডিও ক্লাস নাম্বার 2। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই পছন্দ হবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই সমস্ত ক্লাসগুলোকে পেতে পারে। এবং তার পাশাপাশি আজকের গিভওয়ে ভিডিও ক্লাসের সর্বশেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 5, লেবাননের রাজধানীর নাম কি? এই প্রশ্নের উত্তর তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে পাঠাবে এবং হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তো পেয়ে যাচ্ছ। তো তাহলে বন্ধুরা,
টোটাল পাঁচটা গিভওয়ে ক্লাসের মধ্যে দুটো কিন্তু অলরেডি হয়ে গেল। বাকি তিনটে গিভওয়ে ক্লাস পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।